রোমিও জুলিয়েট নহয়, এইবার অসমত ভরত রানী। কেমেলিয়নের দরে রং সলনি করে কংগ্রেস ত্যাগ নৰহৰ। ফাকুয়ার দিনে রং সলনি করলে এসময়ের প্রাক্তন আসু নেতাগৰাকীয়ে। প্রত্যাহ্বান জানাইছিল কংগ্রেসের পর এজনও না যায় আন্দোলন। নিজের প্রত্যাহ্বানক ত্যাগ করে দেখালে পত্নী প্রেমর নিদর্শন। পদত্যাগর পাছত ওয়াশিং মেশিনত সুমাই সাফা হব নাকি ভরত নরহ। মাত্র কেইমামান পূর্বে সাংবাদিকর সম্মুখত কংগ্রেস বিধায়ক ভরত নরহে কি কৈছিল এবার সোঁৱৰাই দিব খুজিছো। কেইবাজনো বিজেপির নেতা যোগদান করব কংগ্রেস। কংগ্রেসের পর কোনো নেতা আন দললৈ না যায় বলে জানাইছিল তীব্র প্রত্যাহ্বান। কিন্তু পত্নীপ্রেমী ত্যাগ করবলে বাধ্য করালে কংগ্রেসের পর দশকতকৈও অধিককাল রাজনৈতিক সুবিধা লাভ করে থাকা ভরত নরহে। নির্বাচন আহিলেই ভুমুকি মরা রানী নরহে টিকট নোপার পাছতেই পদত্যাগ করলে কংগ্রেসের পর। শুনি লোক ভরত নরহর একটা প্রত্যাহ্বান ভরা মন্তব্য। 11-12-13 ভিতরতে আমার কেবাজনও নেতা কংগ্রেস জয়েন করব, আমার পর না যায় কংগ্রেসের পর চ্যালেঞ্জ, কংগ্রেসের পর কোনো নেতা না যায়। আর বরঞ্চ বিজেপির পর বা বিজেপির মিত্র দলের পর বহুতো কেবাজনো নেতা আমার দল কংগ্রেসে যোগদান করব, আর ইতিমধ্যে তার কোনো তারিখ ইতিমধ্যে ঠিক করা হয়েছে। কিন্তু অবশেষত কংগ্রেসত শাসকীয় মিত্রজোঁটৰ নেতাই যোগদান করব বলে কোৱা স্বয়ং নরহে এৰিলে কংগ্রেস। ফাকুয়ার দিনাই কেমেলিয়নের দরেই পূর্বর রং পরিত্যাগ করলে ভরত নরহে, যেন ক্ষোভিত আর আবেগিক হয়ে পড়ল পত্নী প্রেমত। প্রথমে আসু করে তারপর গণ পরিষদ আর পরবর্তী সময়ত কংগ্রেসত যোগদান করেছিল ভরত নরহে। কংগ্রেসত যোগদান করার পাছত কেবল ভরত নরহকেই নহয়, পত্নী রানী নরহকও কংগ্রেস দলে প্রদান করেছিল মর্যাদা সহকারে রাজনৈতিক সুবিধা। কিন্তু ইমানের পাছতো সন্তুষ্ট নহল ভরত নরহ কিংবা পত্নী রানী নরহ। রাজ্যত চলি থাকা দলত্যাগর নাটকর সময়তে নরহর পদত্যাগর পাছতো একই কথাই এতিয়া রাজনৈতিক মহলত চর্চা লাভ করেছে। সন্দেহ ব্যক্ত করা হয়েছে যে কেবল টিকট বঞ্চিত হওয়াটোই নরহর পদত্যাগর কারণ নহয়, ইয়ার আরতো থাকিব পারে অন্য এক কারণ। দি ক্রস কারেন্টে বিগত সময়ত ফাদিল করা মুখ্যমন্ত্রীর পরিয়ালর ভূমি কেলেঙ্কারিক লৈ হরফ হয়েছিল তেতিয়ার কংগ্রেসী বিধায়ক ভরত চন্দ্র নরহ। তার পাছতেই দুই বিজেপি বিধায়ক ক্রমে মানব ডেকা আর পীযুষ হাজরিকায় ভরত নরহক প্রত্যাহ্বান জানাইছিল যে ভরত নরহ নিজেই ভূমি কেলেঙ্কারিত জড়িত। লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকায় স্পষ্টক কি কৈছিল শুনক। 1 ইঞ্চিও যদি তাতে সরকারি মাটি আছে তেওঁ রিজাইন দিম বলে কৈছিলে। এতিয়া মই রেকর্ড আপনার মই দি দিম হোয়াটসঅ্যাপত, ইয়াতে রেকর্ড আছে তেওঁ বাগানৰ মাটি আর মই কৈছিল যে বসুন্ধরা এপ্লাই কৰিছে, তেওঁ কৈছে কৰা না। অজিত নরহৰ নামত, অজিত নরহৰ দৰ্গে ভগত নরহ গাঁৱৰ কিবা হয়তো রিলেটিভ হয়, তেওঁৰ নামত 128 বিঘা মাটি বসুন্ধরা এপ্লাই কৰিছে, যিখিনি সরকারি মাটিত ইতিমধ্যে বাগান তেওঁলোকে চলাই আছে। আনকি পীযুষ হাজরিকায় অনুরূপ অভিযোগ তুলিছিল এইগৰাকী ভরত নরহৰ বিৰুদ্ধে। তেনে সমূহ প্রেক্ষাপটত এতিয়া চর্চা চলিছে যে ভরত নরহে যোগদান করব নাকি বিজেপি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সম্পূর্ণ নিশ্চিতি প্রদান করে বিজেপিতে যোগদান করব বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমের সম্মুখত। অর্থাৎ টিকট বঞ্চিত হওয়াটো দলত্যাগর অজুহাত নাকি ভরত নরহৰ? এই প্রশ্ন এইভাবেই সৃষ্টি হয়েছে কারণ ইয়ার পূর্বে দেশের লগতে রাজ্যতো দেখা পাওয়া গৈছিল যে প্রথমে কেলেঙ্কারি বা অনিয়মের অভিযোগ, তারপর বিজেপি গমন বিরোধী নেতার, অন্যথা যেন জেলর বাদে গত্যন্তর নাই বিরোধী নেতার। অসম কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তদারকী কুখে চলাইছিল অভিযান। তেনে সময়তে অদ্ভুত যুক্তিরে কংগ্রেসত থাকিও বিজেপিলৈ সমর্থন জানার কথা কৈছিল কমলাক্ষয়। একেদরে ভরত নরহেও আগন্তুক বিপদের পর হাত হারিবলৈ কংগ্রেস ত্যাগ করে বিজেপিলৈ গমন করার পাং পাতিছে নাকি এই মুহূর্তলৈকে সেয়া এক রহস্যর বিষয়। ভরত নরহর কংগ্রেস ত্যাগর পাছতেই বিজেপির মন্ত্রী বিধায়ক সকলে বিজেপিলৈ যোৱাৰ কামনা করেছে ভরত নরহক। অর্থাৎ সচাকৈ হিমন্ত বিশ্ব শর্মায় কোৱাৰ দৰে আগন্তুক বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির ওয়াশিং মেশিনত সুমাই নিজকে সাফা করার পরিকল্পনা করেছে নাকি নরহে? এনে প্রশ্নের অবতারণা হয়েছে বর্তমান অসমৰ সমগ্র রাজনৈতিক প্রেক্ষাপটত।